سيؤتين من الغيب দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজ উনত্রিশে এপ্রিল দুই সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম প্রিয় ভাইরা আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি আপনাদের সবার পরিচিত মৃত্তিকা ডেয়ারি ফার্মে এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানার চৌবাড়িয়া হারোপাড়াতে এখান থেকে মূলত সার গরু বিক্রয় করা হয়ে থাকে এবং কোরবানি টার্গেট করে এবার এখানে বেশ সুন্দর কোয়ালিটির অনেকগুলো সার গরু কালেকশন করা হয়েছে তো আজকে আমরা এখানে কালেকশন ক্ষেত্রে কিন্তু সার গরি আপনাদের মাঝে দেখাবো দেখাবো এখানে কোন কোন জাতীয় গোরগুলো কালেকশন করা হয়েছে সেগুলোর বয়স কীরকম জাতে মানে কিরকম আছে আপনারা যেহেতু কোরবানি টার্গেট করে নেবেন গরুগুলো ভবিষ্যৎ কেমন হতে পারে এই সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে জানাবো কেমন আছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কোরবানি তো প্রায় স্বর্ণিকটেই চলে আসলো রোজা ঈদ তারপরে কোরবানির ঈদ কি কি ধরনের গরু বর্তমানে বেচে বিক্রি হচ্ছে এখন এখন তো আর ওই দেখা বেশিরভাগ যে মোটা সোটা যে গরুগুলো শর্ট সময়

আপনি যে গরুগুলো দেখাবেন এর ভেতরে একটা কালেকশন প্রয়োজন হলে এখানে এসেও দেখে নিতে পারবে এখানে এসে যারা মৌসুমী ব্যবসায়ী আছে যারা শর্ট টাইম প্রোজেক্টের জন্য নামছে যারা ওয়ান টেস্ট ট্রায়াল স্বরূপ দেখবে যেখানে কি হয় না হয় রিস্ক নাই কারণ এখন নিলে তো লস হবে না ট্রায়াল স্বরূপ যারা শুরু করবে এখন নিয়ে তোরা কিন্তু লালন পালন করতে পারে করে এর মধ্যে কি আছে না আছে সেটাও কিন্তু তারা জাস্টিফাই করতে পারবে আচ্ছা এটা কিন্তু একটা মুখ্য মৌসুম তাহলে যেহেতু হাটে বাজারে যাচ্ছেন বর্তমান বাজারটা আগের তুলনায় কেমন আছে এখন বাজার আছে গরুর মাংসের দাম বেশি তো বাজার এবার মোটামুটি একই ধরাই আছে সব জিনিসের কণ্যের দাম বেশি মাংসের দাম আর কমাতে হবে মাংসের দাম কমার সম্ভাবনা নাই আমদানি রপ্তানির উপরে বাজার একটু আপডাউন করবেন আচ্ছা তো এবার যেহেতু অনেকগুলো গরু দেখাবেন চলেন এক এক করে গরুগুলো দেখাই আমরা আপনারা শুরুতে বেশ কয়েকটা গরু বাইরে বের করছেন একসাথে কয়েক গরু বের করলেন এক এক করে এখানে আপনার গরু আছে এক লটে আছে দশটা এক লটে দশটা গরু আছে দশটা আছে আচ্ছা তো দশটা গরুর শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটার সম্পর্কে একটু বলবেন আমাদের দশটার শুরুতে যে গরুটা আছে এটা আপনার একশো সেত্তর নম্বর ট্যাগ গরু এটা শাহিয়াল শাহিয়াল হোয়াইট কালারের শাহিয়াল গরু দাঁতে দুইটা আচ্ছা একদম কুরবানি উপযুক্ত এবং সৌন্দর্যের দিক থেকে একদম পারফেক্ট এবং সর্বোচ্চ জাতমানের একটা গরু ট্যাগ নাম্বার একশো ছিয়াত্তর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সিরিয়ালে এক নাম্বারের গরু জি যাদের পছন্দ হবে সিরিয়াল নাম্বার বলে বুকিং করতে পারবে সেটাই এইটা সাইড করে দেন দুই নাম্বার গরুটা আমরা দেখাই ঠিক আছে এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা বা আপনার শাহিয়াল এটা শাহিয়াল জাতের এই লটে যে 10টা গরু আছে সব গরুগুলোই শাহিয়াল এবং নিখুদ গরু গরুতে কোনো স্পট নাই এবং মার্কেট অনুযায়ী গরু খরিদ করা সীমিত লাভ রেখে এখানে দাম দেয়া হচ্ছে এটা 242 নাম্বার ট্যাগ এটার দাম নির্ধারণ করা আছে দ্বিতীয় নাম্বার গরু আর যারাই নেবে ট্যাগ নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার বলে এটা বুকিং করতে পারবে সেটাই এর মধ্যে যে যাতমান আছে গরু অত্যন্ত একদম বাহবল স্ট্রাইপের গরু শরীরটা একদম টাইট শিলা স্ট্রাইপের গরু এর শরীরে কিন্তু প্রচুর পরিমাণে মাংস আছে মিনিমাম সাড়ে পাঁচ মন মাংসের শরীরে বিদ্যমান আছে একদম লিগালি মাপ এখানে আছে সেই হিসেবে যারা নেবে কোরবার টার্গেট করে সিরিয়ালের দ্বিতীয় নম্বর গোটাও নিতে পারবে সেটাই এটা সাইড করে দেন নট তিন নাম্বার গোটা আমরা দেখাই ঠিক আছে এইবার সিরিয়ালের তিন নাম্বারে বেশ হেলথ টাইপের একটা গরু নিয়ে আসলেন এই গৌটা সম্পর্কে একটু বলবেন আমাদের রেড কালার শাহিয়াল পাকিস্তানের ভিডিও শাহিয়াল গরু

যার যেটা খুশি একটা দুইটা পাঁচটা তিনটা যে যেভাবে নিতে পারে নিতে পারে আচ্ছা এটা সিরিয়ালের তিন নাম্বারের গরু এই গরুটা সাইড করে দেন চার নাম্বার গরুটা আমরা দেখাই ঠিক আছে এই বাসে এটা সিরিয়ালে চার নাম্বারে লাল টকটকে আরো একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা শাহিয়াল গরু শাহিয়াল গরু মাংসে পরিপূর্ণ হয়ে আছে সামনে যে সময় আছে এই সময়গুলোতে মাদারি টাইপের গরু এগুলো এই গরুগুলো ব্যাপক চাহিদা থাকবে কুরবানির জন্য পারফেক্ট প্লাস আপনার

চোট যেটাকে বলি আমরা গরু আপনার মাদারিস টাইপের গরু কিন্তু আগা গরু একই রকম সমান এই গরুগুলো মাংসে কখনো ঘাটতি হয় না এখন বেশ ভালো একটা মাংস আছে শরীরে হ্যাঁ শরীরে মাংস আছে তিনশো সাতান্ন নম্বর ট্যাগ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম জি সিরিয়ালে পাঁচ নম্বরের গরু এটা জি যারাই নেবে সিরিয়াল নাম্বার বলে এই গরুটা বুকিং করতে পারবে এই গরুটা সাইড করে দেন ছয় নম্বরের গরুটা আমরা দেখাই ঠিক আছে এই গরুটা সম্পর্কে একটু জানাবেন আমাদের এটাও আপনার সাহিয়াল একদম বডি বিল্ডার টাইপের সাহিয়াল এর শরীর শরীরের পিছনের অংশ থেকে শুরু করে একদম এতই একটা সৌন্দর্যের মধ্যে বয়ে নিয়ে আসছে বিশেষ করে চোট আর পেছনের অংশটা

যারাই নিতে চায় কোরবানি টার্গেট করে কিংবা যারা স্বল্প শর্ট টাইম প্রজেক্ট করতে চাচ্ছে তারা চাইলে এই গোটা নিতে পারে এখানে গরুর যে প্রাইস দেওয়া আছে গরুর যে জাতমান দেওয়া আছে আমি সবাইকে বলি দশটা জায়গায় ভিজিট করে তারপর এখানে আসেন দেখেন গরুর দাম প্লাস গরুর জাতমান গরুর বয়স গরুর কোয়ালিটি সব ঠিক আছে না যদি থাকে তাহলে সরজমিনে এসে গরু কিনতে পারবেন আচ্ছা সিরিয়াল আট নম্বরের গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা সাইট করে দেন নয় নম্বরের গরুটা আমরা দেখাই ঠিক আছে

এই পাশে পনেরোটা সর্বশেষ দশ নম্বর সিরিয়ালে বেশ টাইপের বড় সড়ো সাইজের একটা গরু আনলেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার সাইজাল এটা টাইপের গরু রিসেন্ট দাঁত পড়ছে বাট শরীরটা একটু ভাঙা আছে সামনে যে সময় আছে এই সময়ের মধ্যে গরু একদম একশো একশো তৈরি হয়ে যাবে এবং এই তিন মাসের মধ্যে গরু সর্বোচ্চ জাত মানে পরিণত হয়ে যাবে গরু কোয়ালিটি ফুল আটশো চুরানব্বই নম্বর ট্যাগ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তো এক এক করে তো দশটা গরু আমরা দেখালাম দশটা গরু একত্রে কোনো ক্রেতা ভাই নিতে চলে তাদেরও উদ্দেশ্যে কি করা যাবে আচ্ছা এই দশটা যদি কেউ একসাথে নেয় দশটার প্রাইস রেঞ্জ আসবে এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো পাঁচশো এখানে যে গরু আছে ছোট কোনো গরু দিয়ে বুঝতে হওয়া নেই সব গরু একই রেঞ্জের একই মাপের গরু

এটা আপনার একদম শতভাগ জাতের একদম ব্র্যান্ড শাহিয়াল একদম সর্বোচ্চ কোয়ালিটিফুল গরু বাট এই গরুগুলোর ফিউচার তেইশ সালকে কেন্দ্র করে কাজ করলে সবচেয়ে ভালো হয় কোরবানিতেও চলে যাবে তো তেইশ সালের জন্য সর্বোচ্চ পারফেক্ট এবং বেস্ট কোয়ালিটি গরু হবে এটা এটা ট্যাগ নম্বর আটশো অষ্টানব্বই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দ্বিতীয় নাম্বার লটে সিরিয়ালে এক নম্বরের গরু জি যাদের পছন্দ হবে সিরিয়াল নাম্বার বলে এটা বুকিং করতে পারবে সেটাই এটা সাইড করে দেন লটে দুই নাম্বার গরুটা আমরা দেখাই ঠিক আছে এই পাশে দিন বলাটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আর একটা গরু নিয়ে আসলেন লাল টকটকে একটা গরু এই গোটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার সাহিয়াল আগের তো যে জাত এটারও সেই জাত এক জায়গারই দুটো বাচ্চা আচ্ছা একদম সর্বোচ্চ কোয়ালিটি দুটো বাচ্চার মধ্যে যে কালার যে মান যে জাত আছে এগুলো সংখ্যায় খুবই কম হয় বাট এটাও খুব কোয়ালিটিফুল একটু শুধু উনিশ বিশ আছে এটার ট্যাগ নাম্বার তিনশো পঞ্চান্ন দাম নির্ধারণ করা আছে 140000 টাকা 355 নম্বর ট্যাগ 150000 টাকা দাম 40000 সরি 140000 টাকা দাম যে ক্রেতা ভাই নেবে দ্বিতীয় নাম্বার লটে দ্বিতীয় নম্বরের গরু এটা এইটা সাইড করে দেন লটে তিন নাম্বার গরুটা আমরা দেখাই সেটাই এই লটে গেলে তিন নম্বরে একটা গরু নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু জানাবেন আমাদের এটা 202 নম্বর ট্যাগ একদম অরিজিনাল খানদানি টাইপের গরু কুরবানির একদম সর্বোচ্চ আদর্শ

এই পাশে সিরিয়ালে পাঁচ নাম্বার একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু জানাবেন আমাদের এটা আপনার সাহিল ব্র্যান্ড সাহিলের মধ্যে এটাও একটা অন্যতম গরু রেড কালারের স্কিন থেকে শুরু করে আগেরটা আর এটা सेम মান सेम জাত একদম सेम কোয়ালিটি আর এখানে যে গরুগুলো আছে সবগুলো দাঁত হওয়া গরু এটা 384 নাম্বার টাকা 150000 টাকা 150000 টাকা দাম জি দুটো গরুর মাংসই শরীরে আর এই আমদানির যে গরুগুলো থাকে এগুলো মাংসের হিসেবে এই গরুগুলো বিক্রি হয় আর এই সেই মাংসের দর হিসেবে এগুলো খরিদ করা আর শর্ট টাইমের জন্য এগুলো আবার বেস্ট পারফেক্ট কিন্তু এগুলো লং মেয়াদির জন্য এগুলো আবার ওইভাবে আসে না

তো এটা দেখলাম সিরিয়ালের সাত নম্বর যারা নেবে তিনশো এক নাম্বার ট্যাগ দেখে শুনে বুকিং করতে পারবে এটা সাইট পিরিয়ালের আট নম্বর বউট আমরা দেখাই এই পাশে তাহলে আট নাম্বার যে একটা গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু জানাবেন আমাদের সব সাহিয়াল গরু যেগুলো দেখাচ্ছি মোটি সাহিয়াল শুধু মাংস আর জাত মানার দামের রেঞ্জটা দেওয়াই আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে হ্যাঁ সেটাই এটাই এটা এক নম্বর 331 এক লাখ 45 হাজার টাকা দাম এক লক্ষ 45 হাজার টাকা দাম জি যে ক্রেতা ভাই নিবে নিজেদের মতো আইডিয়া করে শর্ট টাইম প্রজেক্ট কিংবা কুরবানি হিসেবে এই গরুগুলো নিতে পারবে সেটাই এটা সাইড করে দেন আট নম্বরের গরুটা আমরা দেখাই এই সিরিয়ালের 9 নম্বরে আরেকটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু জানাবেন আমাদের এটাও আপনার সাহিয়া এটাও সাহিয়া কিন্তু লোকাল সাহিয়া এগুলো হচ্ছে পিওর সাহিয়া লোকাল সাহিয়া কিন্তু এই গরুগুলো মার্কেটে আর কাজে থাকে ব্যাপক আচ্ছা কোরবানিতে মোটামুটি যারা আছে সবাই সাধ্যের মধ্যে এই গরুগুলো বেশি এককভাবে কোরবানি করে থাকে এটা নম্বর নাম্বার 329 এক লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ হাজার টাকা দাম জি যারা নেবে সিরিয়ালে 9 নম্বর দেখে শুনে কিনতে পারবে এইটা সাইড করে দ্বিতীয় নাম্বার লটে সর্বশেষ সিরিয়ালে গোট আমরা দেখাই ঠিক আছে এই পাশে লটার সর্বশেষ 10 নম্বর সিরিয়ালের যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু জানাবেন আমাদের এটাও আপনার সাহায্য

ওইভাবে সব ক্রেতারা সব বিরক্ত হয়ে যায় যাওয়া কি এটা পাঁচটা লটের প্রথম গরু তিনশো চুয়াত্তর নাম্বার টাক জাত শাহিয়াল শরীরে সাড়ে ছয় মন মাংস আছে এর চোটটা সর্বোচ্চ দৃষ্টিনন্দন এবং কোয়ালিটির মধ্যে এক নাম্বার গরু যার দাম নির্ধারণ করেছে এক লাখ পঞ্চাশ হাজার তিনশো চুয়াত্তর নাম্বার তিনশো চুয়াত্তর নাম্বার টাক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে এটা সাইড করে দিন পাঁচটা লটের দ্বিতীয় নাম্বার যেটা আছে ওইটা দেখাই আমরা ঠিক আছে এই পাশে পাঁচটা দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যে গোটা নিয়ে আসছেন বেশ হেলদি টাইপের একটা গরু এই গোটা সম্পর্কে একটু জানাবেন আমাদের এটা শাহিয়াল এর শাহিয়াল একদম কোয়ালিটি আগের তার যেমন ঝট ঝট এবারে সামনে কুরবানি যত শর্ট টাইম এর চোট প্লাস বডি টাকসার নকশা শারীরিক মানে গঠন কোথাও কোনো স্পট আছে কিনা এই দৃষ্টি শুধু লক্ষ্য রেখে রেঞ্জ করে গরু কেন এটা ট্যাগ নাম্বার 341

কালোর মধ্যেও কিছু কিছু কালো আছে একদম বেশি ডিপ এটা গরু একদম সর্বোচ্চ মান তিনশো সাতাশ নম্বর প্যাক দাঁতে দুইটা এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম যারাই নিবে এখানে যে চার নম্বর গরুটা দেখলাম দেখে শুনে নিতে পারবে এইটা সাইড করে দেন লটের পাঁচ নাম্বার যে গোটা আছে ওই গোটা আমরা দেখাই ঠিক আছে এই পাশে লটের সর্বশেষ সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার সিরিয়ালের গরু এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের আপনার সাইয়া শরীর শুধু মাংস এখন দাঁড়ায় আছে আর মাংসের ওজনও হয়ে গেছে দাঁত দুইটা

55000 টাকা দাম 155000 টাকা দাম 7 সিরিয়ালে এক নম্বরে গরু সাইড দেন এই লটে দুই নম্বর গোটা আমরা দেখাই ঠিক আছে এই সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের আপনার সর্বোচ্চ এবং একদম পারফেক্ট গরু হবে শরীরে যে ভাঙা জায়গা আছে ভাঙাটা পূর্ণ হয়ে গেলেই সর্বোচ্চ তৈরি হয়ে যাবে এটা ট্যাগ নাম্বার

এক লক্ষ সত্তর হাজার টাকা দাম বেশ মোটা সাইজের একটা গরু যাদের পছন্দ হবে দেখে শুনে কিনতে পারবে এটা এটা সাইড করে এইটা এটা চার নম্বর সিরিয়ালের যে গোটা আছে এটা দেখাই আমরা এই এই লটের সিরিয়ালে পাঁচ নম্বরে যে গোটা নিয়ে আসেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা একদম 100 ভাগ শতভাগ জাতের এটা শাহিয়ালের বাচ্চা সাথে ব্রাহ্মা ক্রস আচ্ছা এটা এক নাম্বার 201 190000 টাকা দাম 190000 টাকা দাম জি এটাও বেশ মেটা হয়ে গেছে সর্বোচ্চ গরু 23 সালের জন্য স্পেশাল গরু হবে এটা তারপরে যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে এই গোটা নিতে পারবে ঠিক আছে এইবার সাতটা লটা ছয় নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এখানে যে কটা গরু আছে এগুলো আবার একটু পার্সেন্টেজের দিক থেকে ভালো এটা আপনার দুইশো একাত্তর ট্যাগ এটার দাম নির্ধারণ করেছে এক লাক্ষ চল্লিশ হাজার টাকা অরিজিনাল সাহিয়াল গুরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা জি সিরিয়ালের ছয় নম্বরে গরু যারাই নেবে নিজেদের মতো আইডিয়া করে এই গোটা নিতে পারবে সেটাই এই গোটা সাইড করবেন লটের সর্বশেষ সাত নম্বর গরুটা আমরা দেখাই ঠিক আছে

তো এখানে পর সাতটা গরু একত্রে আমরা দেখলাম এই সাতটা গরু একত্রে কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কেমন করে দাম রাখা যাবে এখানে যে সাতটা গরু দেখা হলো সব গরু গরুতে দেখলেন এবং এখানে একটা গরু অ্যাভারেজ কোয়ালিটির গরু নয় সব জাত মানের গরু এটা সব বড় সাইজের গরু এই গরুগুলো যদি নেই কেউ এক দাম পড়বে এক লাখ ষাট হাজার করে এক লাখ ষাট হাজার করে এই সাতটা যারা নেবে এই সাতটা গরু একত্রেও নিতে পারবে একটা একটা গরু নিতে পারবে জি তো আজকে অনেকগুলো গরু দেখানোর উপযোগী ছিল যেগুলো দেখালাম বিস্তারিত করে বললেন এবার যদি আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলতে চান এখন শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলবো যারা গরু যারা মূলত ক্রেতা বা যারা ইয়ে আছে মৌসুমী ব্যবসায়ী আছে তিন মাসের পরে তো তারা কাজ করতেছে এরা হয়তো এসে সরজমিনে এসে গরু দেখে নিতে পারলে বেশি বলে গরুর সংখ্যা এক দেশে অলরেস টাইম আছে তিনটা খামার হাউসফুল গরু আছে আচ্ছা আবার যারা কুরবানির জন্য নেবে এককভাবে তারাও এসে দুই একটা করে বেঁচে যাচাই বাছাই নিজেদের মতো যাচাই বাছাই করে নেওয়ার সুযোগটাও এখানে আছে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশন কিন্তু গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ